গোটা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এ লড়াই সংগঠিত করছে যে একটা নির্বাচন তা সংগঠিত হবে গোটা দেশের সরকারের দায়িত্বে। এ লড়াই আমরা রাস্তায় দাঁড়িয়ে করেছি, এ লড়াই আমরা মাঠে ময়দানে করেছি, আনুষ্ঠানিকভাবে এ লড়াই পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের যারা এমপিরা ছিলেন তারা বারংবার এ কথা পার্লামেন্টে বলবার চেষ্টা করেছে, কিন্তু পার্লামেন্টের সংখ্যাধিক করা এ সিদ্ধান্ত গ্রহণ করেনি। কারণ গোটা দেশটা তারা পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েই পরিচালনা করবার চেষ্টা করে, নির্বাচনী বন্ড তার একটা অঙ্গ, ফলে যত বেশি নির্বাচনী বন্ড একটা রাজনৈতিক দল গ্রহণ করবে সেই নির্বাচনী বন্ডের ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকবে সেই দলগুলোকে, সেই দলের অভ্যন্তরে যাদের কাছ থেকে নির্বাচনী বন্ড দিল তাদের স্বার্থ রক্ষা করে ভারতবর্ষ চলবে। আমরা বিগত দিনে ইতিহাসে দেখেছি গোটা দেশ জুড়ে মোদী সরকার মুখে বলেছে, আম জনতার সরকার মুখে বলেছে, 56 ইঞ্চি মুখের প্রধানমন্ত্রী, আমরা মানুষের সরকার মানুষের জন্য করব, মানুষ স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, আমরা বাস্তবে দেখলাম করোনার সময় যখন হাজার হাজার লোক বাড়ি ছাড়া, হাজার হাজার ছেলের চাকরিচ্যুত, মানুষ খেতে পাচ্ছে না, উল্টো দিকে কর্পোরেটদের পুঁজির পাহাড় জমছে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনের অভিজ্ঞতার দিকে দাঁড়িয়ে আমরা বুঝেছি যে এই দলগুলো কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবার জন্যই এই দল তৈরি হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে আম জনতার জন্য না, মানুষের জন্য না, কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্যই সিদ্ধান্ত গ্রহণ হয়, এবং এই সিদ্ধান্ত গ্রহণ করবার পক্ষে দাঁড়িয়ে যদি প্রয়োজন হয় পার্লামেন্টে বেশিরভাগ এমপিকে মার্শাল দিয়ে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে এই দল সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের মধ্যে দাঁড়িয়ে। আমরা কমিউনিস্ট পার্টি সিপিআইএম গোটা দেশ জুড়ে রাস্তার লড়াইয়ে পার্লামেন্ট লড়াইয়ে যখন আমরা এই বিষয়টা উপস্থিত করবার চেষ্টা করছি, পাশাপাশি আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গেলাম। আমাদের পার্টির অল ইন্ডিয়া সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে আমরা কেস করলাম সুপ্রিম কোর্টে যে ইলেকট্রাল বৈধতা অসাংবিধানিক, ফলে এইটাকে বন্ধ করতে হবে এবং সরকারের দায়িত্বে নির্বাচন পরিচালনা হবে। 4-5 বছর ধরে অনেক কাল বাহানার পর এই আলোচনা করতে করতে রাস্তার মানুষ যখন জীবনের প্রতিদিনকার সমস্যা নিয়ে জর্জরিত, মানুষ বুঝতে পারছে ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে নির্বাচন হওয়ার পর এই গোটা দেশের নীতি কোন দিকে ধাবিত হচ্ছে, তারপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আলাপ আলোচনা, এবং সুপ্রিম কোর্ট তখন বানিয়ে দিল যে হ্যাঁ সিপিআইএম যা বলেছিল সেটা ঠিক, তাকে মর্যাদা দিয়েছে, তার সিদ্ধান্ত হয়েছে। ফলে গোটা দেশ জুড়ে বামপন্থীদের লড়াই, সিপিআইএম এর লড়াই আগামী দিনে একটা দিগন্ত খুলে দেবে, ফলে সে লড়াইকে আমরা জারি রাখতে চাই। লড়াইয়ের কোর্টে রায় হয়েছে, পার্লামেন্টে আইন করতে হবে, এই চাপ ক্রমাগত আমরা দিচ্ছি, ফলে তার মধ্যে থেকেই আমরা এগিয়ে যাওয়ার পথ খুঁজতে পারবো। আমরা ম্যানেজার সাহেবের কাছে গিয়েছিলাম, উনি খুব সদর্থকভাবে আমাদের সাথে আলোচনা করেছেন এবং আলোচনাটা অত্যন্ত ফুটফুল হয়েছে বলে আমরা মনে করি। ফলে উনি ওনার মতন করে ওনার ভাবনা দিয়েই আমাদের এই আলোচনাটা ওনার উপরের কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন উনি বলেছেন, এবং ঠিক গোটা বিষয়টাকে উনি অনুধাবন করেছেন, তার মধ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়, ফলে দ্বিপাক্ষিক যে আলোচনা ম্যানেজারের সাথে আমাদের হলো তা খুব সদর্থক, উনি দায়িত্ব নিয়ে আমাদের আলোচনা আমাদের ওনাদের উদ্যতন কর্তৃপক্ষের কাছে হাজির করতে পারবেন এ কথা উনি আমাদের দিয়েছেন।
ফলে উনি যেহেতু এই কথা দিয়েছেন, আমরা আমাদের বিক্ষোভ সমাবেশের কাজ আর দীর্ঘায়িত করব না। উনার করার কথার পরিপ্রেক্ষিতে এবং গোটা রাজ্য জুড়ে SBI এর কাছে আজকে যে ডেপুটেশন হচ্ছে, এই সব মিলিয়ে সেন্ট্রাল ব্যাংকে এগুলো গিয়ে উপস্থিত হবে, ফলে তার নিরিখে দাঁড়িয়ে এ লড়াই এখানেই থেমে থাকবে না। আগামী দিনে আমাদের পার্লামেন্ট নির্বাচন মানুষের রায়, মানুষের অধিকারকে সুরক্ষিত করবার প্রশ্নে দাঁড়িয়ে এ লড়াইকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার বার্তা আমাদের দিতে হবে, ফলে গোটা নির্বাচন জুড়ে যে লড়াই আমরা জয়যুক্ত হলাম, এ লড়াইকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করতে চাই। মানুষকে নিয়েই আগামী দিনে ভারতবর্ষ করে তোলবার প্রশ্নে, গোটা ভারতবর্ষটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য হবে, তাদের জন্য আইন হবে, এই সিদ্ধান্ত আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। গোটা দেশ জুড়ে ভোট হবে, গোটা রাজ্যের 42টা লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে মানুষের স্বার্থে রক্ষা করবার জন্য জনগণের প্রার্থী, মানুষের প্রার্থী যারা হবে তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করব। গোটা রাজ্য জুড়ে একটা সিন্ডিকেট রাজ চলছে, গোটা রাজ্য জুড়ে সন্দেহশালী তৈরি হচ্ছে, ফলে গায়ের জোরে অধিকার হরণ করবার চেষ্টা করছে আমাদের রাজ্যের সরকার, আর দেশটাকেও বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার। তার বিরুদ্ধে দাঁড়িয়ে, উভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকে বুক রেখে গোটা রাস্তায় আমরা এই লড়াই সংঘবদ্ধ করতে চাই। আগামী নির্বাচনে গণতান্ত্রিক এবং বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করবার মধ্যে দিয়ে ইলেকটর বন্ডের যে লড়াই, সে লড়াইকে আরো বেশি সংগঠিত আমরা করতে পারবো। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি।